My pleasure. Hello, Fuad. Priyoka. Hello. আপনি যদি আপনার সিমকে এখনো বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখনই আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নিকটস্থ কেন্দ্রীয় কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। দূর দেখ ফোন রাখ। হ্যালো হ্যালো কি রে ফুয়াদ, এটা সিরিয়াস মোমেন্ট তোকে আমি ফোন দিলাম, তুই এই বিষয়ে ফাইলাম শুরু করতিস? আরে থাম রে বাবা, এমন তোর আগের অভ্যাসটা গেল না। তুই কোথায়? এই তো আমি রাস্তায়, আর 5 মিনিট লাগবে। কই তুই? থাম তোরা এই আসতে, তো 5 মিনিটের জীবনে শেষ হবে না। আচ্ছা যা, আসতে থাক, তাড়াতাড়ি এসে। আচ্ছা এই তো সেদিনের কথা, আড্ডা, গান, হাসি সবকিছু মিলিয়ে ছিল তাদের জীবন। সত্যি এক অন্যরকম জীবন। কিন্তু হয়তো এই দিনটাতেই তাদের জীবন এক অন্য একটা মোড় নিতে যাচ্ছে, কেউ বুঝতেই পারেনি। আর সেদিন রেজাল্টের দিন। জি আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাকে প্রশ্ন করছে, আমি জাস্ট বলে দিচ্ছি, এটা আমার দোষ আছে কোনো জায়গায়? বাসার এমনি অবস্থা খারাপ, এখন যদি সবকে ফোন দেয় সেটা কি অবস্থা হবে তুই বুঝছিস? সেটা তো আমি বুঝতেছি, তোকে তো বুঝতে হবে, আমাকে যদি জিজ্ঞেস করে। আমাদের ফোন দিলে তো ফোনটা ধরার দরকার নেই, তুই আমাদেরকে জিজ্ঞেস করে ধরতি? তুই এখানে থাকার দরকার নেই, যা তোর চেয়ারে দেখছি। শুভর বাবা বোধহয় ব্যাপারটা মেনে নিতে পারেনি, তাই তিনি সেটাই করলেন যেটা করা উচিত ছিল। কই তুই? সুসংবাদ তো শুনলাম, বাসায় আসার কোনো প্রয়োজন নাই, নিজের পথ নিজে দেখো বাবা। অবশেষে শুভ এসে আশ্রয় নিল তার সেই প্রিয় মানুষটির কাছে। আমার বাসা থেকে তো এর কথাবার্তা চলতেছে,
কেন বলছো এগুলো? শুভ আমি ওইটা মিন করি নাই। হ্যাঁ আর বলতে হবে না, জানি কি মিন করছো আর কি মিন করো না। আচ্ছা ঠিক আছে তাহলে। পরিবর্তন, এত বড় ধাক্কা শুভ সহ্য করতে পারল না। তাই আর পাঁচজনের মতো সেও তাই ঠিক করল যেটা করা ঠিক নয়। জীবনে প্রবলেম আসবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই প্রবলেম থেকে মুখ ফিরিয়ে নেব। জীবন থেকে সরে গিয়ে কখনো কোনো প্রবলেমের সলিউশন করা যায় না। নিজেকে কেন্দ্র করে বাঁচো, মেক ইউর ওন সার্কেল এন্ড এনজয় ইউর লাইফ।